নমস্কার আমি সৌমেন চক্রবর্তী শুরু করছি জবাব চাই বাংলা হ্যাঁ বাংলা জবাব চাই কিসের জবাব চাই এই মৃত্যু হিংসা হানাহানি কতদিন বাংলা জবাব চাই যে ঘটনা ঘটে গেল শীতলকুচি বাতাভাগায় সেটা নিয়ে রাজনীতি কেন হচ্ছে বাংলা জবাব চাই এই হিংসা কতদিন বাংলা জবাব চাই মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি রাজনীতি করছেন না বিজেপি রাজনীতি করছে এর গতি প্রকৃতি কোন দিকে যাবে বাংলা জবাব চাই আর সেই সঙ্গে আরো যে বিষয় বলতে হয় যে ইতিমধ্যে আমরা যেটা দেখেছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আজ সারা দিন ধরে যে প্রচারে নজর আমরা রেখেছি তার প্রচারের দিকে সেখান থেকে যে নির্যাস বেরিয়ে এলো তিনি বললেন যে 200 আসনে তো জিতবেই বিজেপি সেই সঙ্গে দোসরা মে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের মানুষ ফেয়ারওয়েল জানাবে ঠিক দুপুর দুটোর সময় এবং আগেই যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন যে এই রাজ্যে এসে তিনি শপথের দিন নিজে উপস্থিত থাকবেন সব মিলিয়ে নিজেদের জেতা মাটি তৈরি করছে বিজেপি এমনটাই তাদের তরফ থেকে ইঙ্গিত আমরা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো কতটা এর প্রাসঙ্গিকতা রয়েছে কতটা কোথায় রাজনৈতিক জল গড়াচ্ছে সেই নিয়ে কথা বলবো এবং সঙ্গে রয়েছি আমি বিশাখা রুদ্র আর সেই সঙ্গেই আমরা প্রথমে এই যেদিকে নজর রাখবো তা হলো অমিত শাহ তিনি একেবারে এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলার যিনি সিনিয়র নিউজ এডিটর অনির্বাণ সিনহা তার সঙ্গে কি কথা বললেন কি কি বিষয় উঠে এলো সারা দিনের নির্যাস কি কি উঠে এলো তার কথা থেকে জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা নির্বাচনী প্রচারে তিনি প্রত্যেক দিন যে পরিমাণ ঘাম ঝরাচ্ছেন যে পরিশ্রম করছেন তার পরিপ্রেক্ষিতে প্রশ্নটা ওঠা স্বাভাবিক যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বাংলা নির্বাচনী প্রচারে বিজেপির অন্যতম এবং প্রধানতম মুখ সে প্রশ্নকে আপাতত দূরে সরিয়ে রেখে বাংলা নির্বাচনের সবচেয়ে বড় প্রশ্নগুলিকে নিয়ে সরাসরি চলে যাবো অমিত শাহ কাছে অমিত জি আপনার স্বাগত হয় রিপাবলিক বাংলা মে রিপাবলিক বাংলা সে আপকে পাস মেরা পহলা সওয়াল এই হোগা কল হি কোচবিহার মে যে ঘটনা ঘটি হুসকে বারে মে ক্যুকি সেন্ট্রাল ফোর্স কো ঘেরাও করনে কি এক মতলব জেসে নিদান ইয়া দাওয়াই জেসে দি থি দিদি নে উসকে পাস হি উসকে বাদ হি এ ঘটনা ঘটি সারে লোক বল রহে কি ইসমে দিদি কি তরফ সে এক জেসি উসকায়া গয়া থা উসি কা নতিজা হ্যা দেখিয়ে বহুত দুর্ভাগ্যপূর্ণ ঘটনা হ্যা চার যুবাও কি জান গই হ্যা ইসমে ঠিক উসি বিধানসভা মে মমতা জি নে এক ভাষণ দিয়া থা কি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস কো আপ ঘের লো আর ইসি কা এ নতিজা হ্যা আজ ও আপনি জিম্মেদারি স্বীকার করনে কি জগহ হম পর আরোপ লগা রহে আর উসি বিধানসভা মে সুবহ হামারে এক রাজবংশী যুবা কার্যকর্তা ভি মারা গয়া তৃণমূল কে গুন্ডো নে উসকো নজদিক সে গোলি মার দি মমতা দিদি কে পাস উসকে লিয়ে শ্রদ্ধাঞ্জলি কে দো শব্দ ভি নেই হ্যা क्योंकि वो हिंदू राजवंशी परिवार का लड़का है अगर आप मृत्यु में भी माइनॉरिटी मेजोरिटी करते हो तो मैं नहीं मानता आपको बंगाल की जनता स्वीकार करेगी जैसे हिंसा बढ़ रही है वेस्ट बंगाल में सारे मतलब पिछले का जो नतीजा है सारे नतीजा जैसे तोड़ चुका है कल का इलेक्शन का कल का मतदान का जो चरण था उसमें क्या बंगाल को बंगाल के 5 चुनाव में सबसे कम हिंसा वाला 2% हिंसा वाला चुनाव ये है ये तो सच है क्योंकि इस बार क्या हिंसा बढ़ रही है वो मैं कल नहीं हो रही है तो मतलब सेंट्रल फोर्स और इलेक्शन कमीशन जो काम कर रहे हैं बहुत अच्छे काम कर रहे हैं उसी की वजह से जी अमित जी एक सवाल और पूछना चाहेंगे मतुआ लोगों मतुआ जैसे शरणार्थी लोगों की नागरिकता देने की बात आती है सामने तो ममता बनर्जी और उनकी पार्टी कहती है कि सीएए के खिलाफ है एनआरसी के खिलाफ है लेकिन हाल ही में रिपब्लिक बांग्ला ने एक स्टिंग ऑपरेशन किया था घुसपैठियों का जो अंदर बाहर से अंदर आ रहा है इतना ही नहीं है यहाँ पे वोटर बन के वोट भी दे रहा है वो हर एक वोट के सीजन पे आते हैं बांग्लादेश की वोटर है बांग्ला में आके भी वोट देते हैं मैं मानता हूँ पूरा बंगाल इसके खिलाफ है न केवल उत्तर बंगाल न केवल बसीरहाट न केवल 24 परगना कलकत्ता का बंगाली नागरिक भी चिंतित है कि 10 साल के बाद कलकत्ता का क्या होगा और मैं आपकी चैनल के माध्यम से बंगाल की जनता को बताना चाहता हूं कि घुसपैठ रोकने की राजनीतिक इच्छा शक्ति पॉलिटिकल विल ना कम्युनिस्टों में है ना कांग्रेस में है ना तृणमूल कांग्रेस में है तो भारतीय जनता पार्टी में और मैं भरोसे से बंगाल की जनता को वादा करता हूँ कि आप 2 मई को परिवर्तन कर दीजिए भाजपा की सरकार बनाइए हम सफलतापूर्वक घुसपैठ को रोकेंगे
आप आज बशीरहाट गए थे, वहाँ पे बतवा शरणार्थी लोग बहुत ज़्यादा संख्या में है, अल्पसंख्यकों की बहुत बड़ी वहाँ पे तादाद में वहाँ पे उत्पीड़न भी रहा इसके पहले, बशीरहाट दंगा के बारे में हम सब जानते हैं, क्या उसका कोई असर भी पड़ने वाला है इस इलेक्शन में आपको लगता है, जिस तरह से दिखा गया था पिछले घटनाओं को? नहीं, मतवा समाज, नामशूद्र समाज वर्षों से निग्लेक्टेड रहा, पहले कम्युनिस्टों ने उनको निग्लेक्ट किया, फिर ममता दीदी ने किया, अब तो ममता दीदी की पार्टी की एक नेत्री बोल गई है कि दलित स्वभावगत रूप से भिक्षुक होते हैं। इतना बड़ा अपमानजनक स्टेटमेंट किसी राजनेता का मैंने मेरे सार्वजनिक जीवन में दलितों के लिए नहीं देखा है, और ममता दीदी चुप है, उनको फटकार भी नहीं लगाती। मैं समझता हूँ कि CAA के मुद्दे पर नामशूद्र समाज, बतवा समाज एकमुश्त होकर भारतीय जनता पार्टी को वोट करने जा रहा है। एक चीज़, एक सवाल और पूछना चाहेंगे आपसे, अब पिछले 5 साल पहले बंगला में लेफ्ट लिबरल और कांग्रेस माइंडेडनेस इतना ज़्यादा था कि यहाँ पे BJP के बाद अरमान ली करना मतलब उतना एक्सेप्टेंस नहीं था, लेकिन पाँच साल में इतना बदलाव कैसे ला गया ला पाया? যেটা আমরা শুনেছি বারবার বিভিন্ন প্রচারে গিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার বলেছেন যে মেয়েরা, বাড়ির মেয়েরা তারা কেন চুপ করে বসে থাকবেন, তারা হাতাখুন্তি তো সামনে আছে, সেটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করুন, যদি সেন্ট্রাল ফোর্সেস বাড়াবাড়ি করে তাহলে সেটাকে কি আপনি উস্কানি বলবেন না? না, যদি যদি এটা কি হাতাখুন্তি হাতাখুন্তি আপনার কি মনে হাতাখুন্তি নিয়ে বুলেট না না আপনি একটা কথা বলুন, যখন কালকে মহিলারা এসেছিলেন বলে কাজী মাসুম আক্তার, আপনার কাছে আমি জানতে চাইছি, যেহেতু বিষয়টা 2-3 পয়েন্ট রয়েছে, একটা হচ্ছে CRPF কেন গুলি চালালো উচিত হয়েছে কি না, মমতা বন্দ্যোপাধ্যায় কেন রাজবংশীর জন্য মন কাঁদছে না, তিনি ইস্যু করতে চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমাকে আটকে দেওয়া হয়েছে ইত্যাদি এটসেট্রা এটসেট্রা, আপনি স্পষ্ট করে বলুন, ক্লিয়ার কাট বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় এটা ডিভিডেন্ড নিতেন বাকি 4 নির্বাচনে ওখানে গেলে পড়ে, ইটস ক্লিয়ার, যে কোনো রাজনৈতিক দলের ডিভিডেন্ড পায়, সেটা আটকানোর জন্যই BJP এটা করেছে। তার মানে BJP ভয় পাচ্ছে, BJP জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি যান তাহলে বাকি 4 নির্বাচনে হিউজ অ্যাডভান্টেজ পেয়ে যাবে, অথবা আটকাও তাকে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় লজিক, আপনি খণ্ডন করবেন কি করবেন না? দেখুন, আমি একটু প্রসঙ্গ একটু গিয়ে আমি কথা যাচ্ছে, কষ্ট লাগছে আর কি। আমি তো কালকে ভোটের ডিউটিতেই ছিলাম, প্রিজাইডিং অফিসার ছিলাম একটি বুথে ভাঙড়ের, কত শান্তিপূর্ণভাবে 91% ভোট নিজের চোখে দেখেছি, শান্তি থাকে, মানুষ শান্তি চায়, আমরা রাজনীতিকারেরা অশান্তি করি, মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগাই, তোরা লেগে যা, লাখ ফেলকি লাখ, আবার ভোটের কাজে সাহায্য হবে, ফেলকি লেগে যাক, তোদের জান যায় যাক, তোদের লাশ চাই। মমতা ব্যানার্জী এক সময় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন রাইটার্সে বাম সরকারকে উৎখাত করতে গিয়েছিলেন, রাইটার্স দখল করতে গিয়েছিলেন, তো দখল করতে গেলে রাইটার্স যদি ঢুকে যায় বিআইনি কাজ করতে গিয়ে গুলি খাবে, গুলি খেয়েছিল বেশ কিছু যুবক মারা গিয়েছিল, ভালোবাসে মানুষ, ভক্তি করে মানুষ, তার জন্য প্রাণ যায়। এখানে যে বলেছে হাতাখুন্তি, তোরা এগিয়ে যা, মেয়েরা এগিয়ে যা, ঘেরাও করে দিয়ে হাতাখুন্তি, তো হাতাখুন্তি তো ডোমেস্টিক ভায়োলেন্স, স্বামীকে পুরা মারবে, হাতাখুন্তি দিয়ে মারবে, স্বামী আবার অন্য কিছু দিয়ে মারবে, মরে যাবে কেউ, তো এই যে ভায়োলেন্সের কথা, তো ওরা তো আবেগপ্রবণ, ওরা সরল সাদা চিনে, দিদি বলেছে আমি ভালোবাসি দিদিকে, তাই হাতাখুন্তির জায়গায় আমার পরিযায়ী ভাইরা মারা গেছে, আমার রাজ্যের অসহায় অসহায় গরিব ভাই ওরা, আমার এই রাজ্যের পরিচয় বলতে আমার খুব ঘেন্না লাগে শব্দটা, ভিন রাজ্যে কর্মরত শ্রমিক যারা কাজ পায়নি অন্য রাজ্যে গিয়েছিল এই বাংলার, যারা এই করোনার মধ্যে যারা স্থান পায়নি রাজ্যে কাজ পায়নি আবার এসে আবার ফিরে গেছে তার রাজ্যে, তারা এসেছিল কি রাজনীতি করছে, গুলি খেয়ে মরল, মমতা কি রাজনীতি করছে, কাজী মাসুম আক্তার জবাব দিন, কি খেলে রাজনীতি, তো আমি প্রশ্ন, মমতা কি রাজনীতি করছেন এটাকে নিয়ে, কেন হিন্দু রাজবংশী ভাইয়ের জন্য তার মন কাঁদছেন, এটা অবিচ্ছা প্রশ্ন করছে, আমরা এক্সক্লুসিভ দেখালাম, আমি এই প্রশ্নে আসছি, আনসারটা দিন, আনন্দ বর্মনের মায়ের কান্নার জল দুঃখের হলে
দুঃখের, যদি এদের তার চারজন মারা গেছে কান্নার জল দুঃখের, মায়ের কান্নার জল সমান। আনন্দ বর্মন নিয়ে উনি বললেন না, এখানে যেহেতু কেন্দ্রীয় বাহিনী, তা কেন্দ্রীয় বাহিনী যে এরকম করলে, ঘিরে ধরলে তো অশান্তি হয়, পরে তো আবার হামলা হতে পারে। শুনলাম নাকি কে নেওয়ার জন্য চেষ্টা হয়েছে, শুনলাম নাকি এসপির কাছে, শুনলাম কোচবিহার এসপির আমি বক্তব্য শুনেছি, কোচবিহার এসপির অ্যাকচুয়ালি তো রাজ্যের হাতে প্রশাসন পুলিশ আইন শৃঙ্খলা, এখন নাহলে নির্বাচন কমিশনের হাতে, তোমার এসপি বলছে ঘিরে ধরেছিল 350 জন, এসপি বলছে তাদের হাতে অস্ত্র ছিল, কি শুধু খুন্তি ছিল না কাটারিও ছিল আমি শুনছিলাম, তাহলে অস্ত্র নিয়ে যদি তাদের অস্ত্র কেড়ে নিতে চায় ঘিরে ধরে তারা নিরুপায় হয়ে গুলি চালাতে পারে। এই যে কথাটা, এই কথাটা আমি কিছুদিন আগে আপনাদের টকশোতে বলেছিলাম যে হাতাখুন্তির জন্য যদি মানুষ উত্তপ্ত হয়ে যায় আর যদি সত্যি করে কেন্দ্রীয় বাহিনীকে ধরে তাকে যদি কেউ মরে দায়িত্ব যারা বলেছে সংখ্যালঘুদেরকেই বা কেন এই পরিস্থিতিতে ঠেলে দেওয়া হয় সেই জায়গাটা তুমি বলছো না, তুমি বলো সেই কথাটা বলো, তুমি তাড়িয়ে দেবে কে, তোদের তাড়িয়ে দেবে তোরা আমাদের সঙ্গে কেন ব্যবহার করো, উস্কানি প্ররোচনা এই সমস্ত বিষয়গুলো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন শীতলকুচির ঘটনার পর 24 ঘন্টা কেটে গিয়েছে এখনো পর্যন্ত সেই রেশ আমাদের মধ্যে রয়েছে, আপনার কি মনে হয় এই যে গুলি চালানোর ঘটনাটা ঘটলো তারপরে যেটা এখনো পর্যন্ত যে রেশ তার পেছনে কি প্ররোচনাই কাজ করছে না? দেখুন এই যে বিজেপি দলটা এটা টোটালি গুন্ডাদের দল, এরা শুরু থেকে প্ররোচনা দিয়েছে। এই সায়ন্তন বসু একসময় বলেছিল সিআরপিএফ কে বলবো আর গুলি করে একদম ঘরে ঢুকিয়ে দেবে, এটাই ওদের ভাষা, আর আজকেও সেই ভাষাই ওরা ইউজ করেছে। দিলীপ ঘোষ বলছে আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হাতা খুন্তি নিয়ে আপনারা বেরিয়ে পড়বেন, আমরা দিলীপ একটু স্পষ্ট করুন সাবির আলী, হাতা খুন্তি হোয়াট ইজ হাতা খুন্তি পরিষ্কার বলুন, এটা কি রূপক দিলীপ গোষ্ঠী বলেছে, এর আড়ালে কি অন্য কিছু রয়েছে? আপনারা যেভাবে বিজেপি যেভাবে মারতে আসবে তো কি করবে, নিয়ে কিভাবে দুষ্কৃতীদের মোকাবিলা করতে আসছে সিআরপিএফ গুলি চালিয়েছে, মানে আপনি প্রশ্ন আফটার সিআরপিএফ অফিসার হুকুমে তাহলে আপনি একটা মানে ইটের বদলে পাটকেল নিয়ে এগিয়ে যান, পাটকেলটা তিনি কি নিয়ে যাবেন সেটা একান্ত ভাবে তার তাহলে মহিলাদের এগিয়ে আসতে হবে, যে কোনো রাজনৈতিক দল অতীতে বারবার আচ্ছা আমার কথা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছে কিন্তু ঘিরে ধরেছে দেখা একদল ঘিরে ধরে একদল বলতো, আপনি 350 মানুষের ঘিরে ধরে ও বলেছে তোর গুলি খাওয়া গুলি খাওয়া
যেহেতু প্ররোচনা নিয়ে কথা হচ্ছে, আমি পিসিআর কে বলবো একটা বাইট রেডি করতে, যদি রেডি থাকে চালাতে। দিলীপ ঘোষের একটা বক্তব্য আছে, বিতর্কিত বক্তব্য, তিনি বলেছেন যে বেশি বাড়াবাড়ি করলে এবার জায়গায় জায়গায় শীতলঘুচি হবে, সেই বাইট থেকে পিসিআর রেডি আছে। বাড়াবাড়ি করে শীতলকুচি দেখেছেন কি হয়েছে, জায়গায় জায়গায় শীতলকুচি হবে, সেই জন্য সাবধান থাকুন। এবার মণিকাঞ্চন দেয়, এবার যদি কাল পরশুর পর থেকে পরবর্তী চারটি দফায় এরম ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, ডাইনামেন তো না, দেখুন ডাইনামেন তো উস্কানি নিয়ে কথা হচ্ছে, চোখের সামনে দেখলাম উস্কানি কাকে বলে। শুনুন, আমি বলি, প্রথমত এতক্ষণ চিৎকার চেঁচামেতে আলটিমেটলি কারো কথাই দর্শক শুনতে পায় না, যে যার বক্তব্য রাখলে আমার মনে হয় ভালো হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা দেখেছি এই মুখ্যমন্ত্রী প্রথম দায়িত্ব নেওয়ার পর থানা থেকে নিজের ভাইদের ছিনিয়ে আনা, এবং এদের সময়েই আমরা দেখেছি যে এই তৃণমূল কর্মীদের আক্রমণে থানার টেবিলের তলায় পুলিশ লুকিয়ে যাওয়া, এই ঘটনা পশ্চিমবঙ্গে আমরা দেখেছি। এই পয়েন্ট আসলে হ্যাঁ, আমি এই পয়েন্টে আমি কেন আসছি, আমি কেন বলছি এই ঘটনাটা, এই যে একটা হ্যাবিট হয়ে গেছে যে আমরা প্রশাসনের ঊর্ধ্বে, প্রশাসনকে মানবো না, আইন মানবো না, আমরা নেতা, আমরা যেটা বলবো সেটাই ঠিক, চাঁদকে দেখিয়ে বলবো এটা সূর্য, তার মানে সূর্য, সূর্যকে দেখিয়ে বলবো এটা চাঁদ, এটা এই যে আত্ম অহংকার,
এই আত্ম অহংকারের বলে আজকে শীতলকুচি, যেটা বিষয় আমি তখন থেকে বারবার বলার চেষ্টা করছি, যদি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তো চারজন আর একজন, এই নিয়ে তো লড়াই, এই চারজন আর একজন পাঁচজনের মুখ্যমন্ত্রী তো, চারজনের শুধু মুখ্যমন্ত্রী নয়, আজকে উনি যে প্রেস করছেন এই প্রেসে যদি পাঁচজনের সাথেই কথা বলতেন তাহলে তো কোনো অসুবিধা ছিল না। আজকে 148 জন মারা গেছে আমাদের দুবছরে, তাদের সবার সাথে কারোর সাথে কথা বলেছেন? তিনি তো বলেছেন ভোট ঘোষণা হওয়ার পর 24 জন মারা গেছে। এটা তাদের আমি দুটো পয়েন্ট অ্যাড করছি, এটা ফ্যাক্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাজবংশী বাড়ির সঙ্গে ভিডিও কলে কথা বলেননি, কিন্তু উনি বলেছেন আমি 14 তারিখ আমি আচ্ছা ওকে ফাইন, তাহলে আপডেট হয়েছে, উনি কিন্তু বলেছেন না 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 উনি বলেননি, আমি দায়িত্ব নিয়ে বলছি, লাইভে উনি দুজনের সঙ্গে কথা বলেছিলেন, লাইভে টেলিভিশনে টেলিকাস্ট হয়েছিল, উনি কিন্তু বলেছেন যে আমি 14 তারিখের পর সবার কাছে যাব। না 14 তারিখের পর সেই তো পরের কথা, আমার বিষয় যে চারজনের জন্য কথা, আজকে পশ্চিমবাংলায় কোনোদিন হয়নি যে মুসলমান ভাইরা তোমরা বিজেপিকে ভোট দিও না তোমরা তৃণমূলকে ভোট দাও, তার জন্য কমিশন চিঠি করেছে, ধর্মের নামে এই ভোট বিভাজন এটা কে করেছে, শুরুটা কে করলো, শুরুটা তো মমতা ব্যানার্জি করলো, মুসলিমের 10% রিজার্ভেশন বামপন্থীদের প্রস্তাব মমতা ব্যানার্জি এসে ওবিসি 1 ওবিসি 2 করে দিল, শুরুটা কে করলো, সারা ভারতবর্ষের পুরো ইন্ডিয়ার শুরু এই বিভাজনটা আপনারা করে আছেন না না ভাই, আপনি পশ্চিমবাংলায় থাকুন না, আরে কোর ব্যাংক এখানে সাথে কোর ব্যাংক সমুদ্রের সাথে শিক্ষককে বলছেন ফুটপাতের মতো কথা বলছে, তাহলে কিন্তু বারবার ওই প্লাস্টার দেখাতে হতো না, উন্নয়নটাকেই দেখাতে হতো। আচ্ছা সাবির সাবির কিছু একটা বলছেন, সাবির বলুন 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 সাবির বলুন সাবির বলুন, আপনাদের যদি অতই যদি আপনারা সারা ভারতবর্ষে কাজ করেছেন তাহলে হোম মিনিস্টারকে দেশ ছেড়ে এসে পায়ে পায়ে লিফলেট বিলি করতে হতো না, আরে দাদা দাঁড়ান সাবির আপনার কথাতেই একটু আসি, আপনি আপনি যেটা বলছেন যে রাস্তায় নেমে মানুষের সামনে গিয়ে ইস্তেহার দিতে হচ্ছে, আপনি যেটা বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আসতে হচ্ছে, কিন্তু যারা যারা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় তাদের কাছে তাদের এই র্যালি তাদের এই মেগা ক্যাম্পেইন বা যা যা করছেন তারা প্রচার কর্মসূচি নিয়ে আমরা তার সাক্ষী থাকছি, যখন আমরা দেখছি সাধারণ মানুষ কিন্তু উপচে পড়ছেন যে আপনি যেটা বলছেন যে আসতে হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বাড়ি বাড়ি প্রচারের জন্য, কিন্তু তাহলে সাধারণ মানুষ এত সংখ্যায় আসছেন কেন? সাবির আলী জবাব দিন, এত লোক কি করে আসছে, বাইরে থেকে বাংলার বাইরে থেকে লোক এনে ভারতের মধ্যে এরকম ট্রেনিং এ যেন আর কাউকে না দেয়,
আর কাউকে না দেয় আমরা গলি গলিতে সাব্বির দেখতে চাই না যারা অমিত শাহকে বলবে কেন পশ্চিম বাংলায় এসেছে সঙ্গে থাকুন। এটা কোথা থেকে আসছে আমার প্রশ্ন, আপনি অস্বীকার করুন বা না করুন, গ্রাউন্ড রিয়ালিটি হচ্ছে বিজেপির গ্রাউন্ড রিয়ালিটি বুথ লেভেলের দুর্বল, তারা এই জায়গাটাই এই প্রশ্ন চাইছিলাম। তাহলে এই কনফিডেন্স আসছে কি করে? এই প্রশ্ন চাইছিলাম, একটু বুঝিয়ে দিই। আগে ছিল 67,700 মতো বুথ, এখন 101,000 সামথিং বুথ, টোটাল বুথ। তার মধ্যে একটু আগে খবর পাওয়া গেল 48,000-50,000 বুথে ভোট হয়ে গেছে, বাকি আছে আরও চারটে পর্ব বাকি আছে যাতে বাকি বুথগুলোতে হবে। এবারে আসুন, মণিকাঞ্চনবাবু এখানে বিজেপির নেতা বসে আছেন, উনি কী বলবেন আমি জানি না, কিন্তু যেটুকু অবজারভেশন একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যেটুকু আমি দেখেছি তাতে আমার অবজারভেশনটা হচ্ছে, এই 101,000 বুথের মধ্যে কতগুলো বুথে বিজেপি নিজের এজেন্ট বসানোর মতো জায়গায় পৌঁছেছে সেই প্রশ্নটা বিজেপিকে করা উচিত, এবং বিজেপির কাছ থেকে উত্তরটা আসবে এটাই যে না আমরা পারিনি। যদি তারা বলেন যে আমরা পেরেছি তাহলে এটা ভুল। এবারে প্রশ্ন হচ্ছে যে অমিত শাহ কোন কনফিডেন্স থেকে 200-এর ওপরে সিট পাওয়ার কথা বলছেন, উত্তরটা কি না সুইং? সুইংটা কোথায় না মানুষ এতদিন ধরে যে ব্যাপারটা লক্ষ্য করেছে, লক্ষ্য করার পরে সিদ্ধান্তে এসেছে, সেই সিদ্ধান্তটাই প্রতিফলিত হচ্ছে, যে কারণে প্রথম চারটে পর্বের ভোটের পর কি সিদ্ধান্ত এসেছে, যে সিদ্ধান্ত যে আমরা চাইছি একটা পরিবর্তন করতে পশ্চিমবঙ্গে, হয়তো সেটার উপর দাঁড়িয়ে অমিত শাহ কথাটা বলছেন। দেখতে আচ্ছা পরিবর্তন কথা কি বলে, পদ্মফুলটা খুব সুন্দর দেখতে, ঘাসগুলো সুন্দর দেখতে, কি পদ্মফুল সুন্দর, কি এমন ডিফারেন্স আছে যে দুটো প্রতীক দিকে আমরা ঘুরে যাবে? কিন্তু একটা জিনিস ঘটে গেছে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এখানে মাসুম রয়েছে, আমার বন্ধু, আমার ঘনিষ্ঠ বন্ধু, আমি শুধুমাত্র এই কথাটা বলতে চাই, মাসুম বলতে পারবে ভালো, যে ভোটের ওপর দাঁড়িয়ে টিএমসি নিজেদের বেশ স্ট্রং বলে দাবি করছে, বা স্নেহাশিসবাবু একটু আগে যে কথাটা বললেন যে 200-এর বেশি আসন আমরা পাবো, 220টা আসন পাবো, এরকম কথাবার্তা বলছেন, সেই বেসটা কিন্তু ভাগ হয়ে গেছে, সেই বেসটা ভাগ হয়ে গেছে। ওকে ফাইন, স্নেহা চক্রবর্তী, কি সুইং হয়েছে বলছেন? সুইং হয়ে গেছে, এটাই নাকি কনফিডেন্স? 280 গত লোকসভা নির্বাচনে আমরা 166টা আসনে রয়েছি, প্রায় 43% ভোট আমাদের আছে, 40% বিজেপি ছিল, বিজেপি 120টা আসনে এগিয়ে আছে, ভালো করে বোঝার চেষ্টা করুন। এখন এই যে 43% মানুষ লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছিল, তারা কিন্তু হিন্দু মুসলমান সহ সব ধর্ম সম্প্রদায়ের মানুষ, বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তৃণমূলকেই কিন্তু এগিয়ে রেখেছিল, এবং এইটা যেহেতু বিধানসভা নির্বাচন, এখানে বাংলার উন্নয়নটাই মানুষ দেখবে। গত 10 বছরে আমরা যে উন্নয়ন করেছি তাতে আমরা অবশ্যই করে আরও বেশি সমর্থন। আমরা লোকসভা নির্বাচনের পর থেকে এখনো পর্যন্ত যে যে জায়গাগুলো বিজেপির তরফ থেকে এজেন্ডা করা হয়েছে আমরা দেখেছি, কয়লাচুরি, গরু পাচার, অনুন্নয়ন সঙ্গে রয়েছে কর্মসংস্থান না থাকা, এই যে এই চারটে দিক আমরা যদি লোকসভা ইলেকশনের পর থেকে দেখি, তাহলে নতুন করে কি মানুষকে ভাবাবে না যে আমরা যেটা সুপ্রিয়দা বললেন যে একটা পরিবর্তনের পরিবর্তন চাই, সেই ভাবনা কি আর নতুন করে আসবে না? সেটা বলে দিই, 2016 সালে লোকসভার বিধানসভার ভোটের আগে সারদা এবং নারদা নিয়ে ব্যাপক তোলপাড় হয়েছিল, এবং তারপরে আমরা 211টা আসন পেয়েছিলাম, কারণ সারদা নারদার আজও কিন্তু চূড়ান্ত চার্জশিটও হয়নি, তার সত্য মিথ্যা আমরা কেউ জানি না, আজকেও যেটা হচ্ছে তার সত্য মিথ্যা কিন্তু এখনো কিন্তু মানুষ জানে না, ওটা বিচার ব্যবস্থা ঠিক করবে সত্য কি মিথ্যে। ফলে কি হচ্ছে, আজকে সেই সারদানারদা যারা অভিযুক্ত তারা বিজেপির বড় বড় নেতা, এবং তারাই কিন্তু আজকে ভোটে দাঁড়িয়েছে, মানুষ ভুলিয়ে গেছে ভারতবর্ষে সিন্ডিকেটরা চালাচ্ছে বিজেপি, সারা সেন্ট্রাল গভর্নমেন্ট জুড়ে চালাচ্ছে সিন্ডিকেট, একটা পজিটিভিটি দিয়ে শুরু হয়েছিল, তারপর সেখানে যা অবস্থা সেটা আমরা দেখেছি, যে আমরা গণেশ বাগাড়িয়া সিন্ডিকেট আমরা ভেঙেছি, এটা সিপিএম এর আমলে সিন্ডিকেট ছিল রাজারহাট নিউ টাউন জুড়ে, আমরা ভেঙেছি। ও আচ্ছা, ভেঙেছেন, আমরা সিন্ডিকেট রাজ ভেঙেছি। আর দুর্নীতি আজকে আজকে সিবিআই আজকে শুনুন, আজকে সিবিআই যে কোনো রাজ্যে ভোট হচ্ছে সিবিআই কে নিয়ে যাচ্ছে, গিয়েই তো কেরালের মুখ্যমন্ত্রীর বাড়িতেও সিবিআই, কেজরিওয়ালের বাড়িতে সিবিআই ছিল, কি ফল করেছে দিল্লি নির্বাচন? আপনি কেজরিওয়াল কেরালের কথা বাদ দিন, আমার
আসছি মণিকান্তমা, জবাবটা দিন, কোথা থেকে এই 200 সংখ্যাটা আসবে বলুন? 200 সব উন্নয়ন করে দিচ্ছে। 2014 সালে যারা আমাকে আমাদের ধত্তের মধ্যে রাখিনি, সেইবারে আমরা 17% ভোট, দুখানা সিট পেয়েছিলাম। আপনারা ভালো করে মনে করে দেখুন, 2015 সালে শরৎ সদনে একটা আমাদের সাংগঠনিক বৈঠক হয়েছিল, সেই দিন অমিত শাহ বলে দিয়েছিলেন যে এই পুরো এই লাইনটাই বলেছিলেন, আমি আকোট আনকোট বলছি, যে 2014 বিজয়রথ উত্তরপ্রদেশ থেকে শুরু হয়েছে আর 2019 বিজয়রথ পশ্চিমবাংলা থেকে শুরু হবে। এই কথাটা বলেছিলেন তো, কনফিডেন্স আমরা সেইভাবে প্ল্যান করি। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা যখন বাড়ি তৈরি করি তখন আমরা 200 বছরের কথা, 100 বছরের কথা চিন্তা করি, আমার নাতি পুতি যাতে থাকে। আমরা একমাত্র রাজনৈতিক দল, আমরা দেশ গঠনের জন্য যেমন 5 বছরের কথাও ভাবি, আমরা 50 বছরের মানে আপনারা ভাবেন আমরা কনফিডেন্স মানে এক মিনিট আপনারা ভাবেন মানে আপনার পয়েন্টটা হচ্ছে আচ্ছা মমতা অ্যাপিজমেন্ট করছে, সো টেক আপ দিস পয়েন্ট, 2000 শুনুন সাবির, আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি বলছেন যে 200-এর বেশি আসন নিয়ে 2 মে দুপুর 2টার সময় স্থির হয়ে যাবে যে কি হতে চলেছে, বড় ধরনের ফেয়ারওয়েল দেওয়া হবে তৃণমূল সরকারকে, মুখ্যমন্ত্রীকে দুপুর 2টার সময় রাজভবনে গিয়ে পদত্যাগপত্র দিয়ে আসতে হবে। কি মনে হচ্ছে, কি রকম মানে এই যে কনফিডেন্সটা এই যে গ্রাউন্ড জিরো লেভেলে তৈরি করে ফেলেছেন বলে মনে হচ্ছে অমিত শাহ এবং বা অন্যান্য বিজেপি কার্যকর্তারা, আপনাদের স্ট্যান্ডটা কি? এটা অমিত শাহ দিবা স্বপ্ন দেখছে, দিবা স্বপ্ন দেখে উনি একটা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, উনি ভুলে গেছেন কি এটাই বাংলা, বাংলার মানুষ ওনার ফাঁদে পা দেবে না, উনি মানুষকে বিভ্রান্ত করছে কি আমরা 200 পার হয়ে গেছি, 200 সিটটা আসবে কোথা থেকে ওদের, ওরা 100 পার হতে পারবে কিনা সেটা ভাবুক আগে, 200 সিট ওরা 3 অঙ্কে পারে হতে পারবে না, ওরা শুধু মানুষকে বিভ্রান্ত করছে কি আমরা 200 পার হয়ে গেছি। সাবির আলী, বিজেপির বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের অ্যাপিজমেন্টটাই আপনাদের কাল হলো, সত্যি হয়েছে আপনি বলুন। বলে নিই, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিউট্রাল আনসার চাই, একদম নিউট্রাল আনসার বলছি, দরকার ছিল এইসব নিয়ে আলোচনা করা, উন্নয়ন নিয়ে কোথায় কী হয়েছে, কী দাবি করতে পারে আমাদের সরকার, 10 বছর কী করেছে ইত্যাদি ইত্যাদি, এগুলো দরকার ছিল, খেলা হবে বলা দরকার ছিল, ঘেরাও করা দরকার ছিল, হাতাখুঁতি দরকার ছিল না আর ইত্যাদি দরকার ছিল, এই দরকার, এই যে কুফল মন্দিরে যাওয়া দরকার ছিল না, মসজিদে যাওয়া দরকার ছিল, ইনশাল্লাহ বলা দরকার ছিল না, লাই লাই লাল বলা দরকার ছিল না, চণ্ডীপাড়া তো দরকার ছিল না, টোটালটা ফোকাস একটা রাজনীতির প্রেক্ষাপট। আমরা একটা বিরতির পর ফিরে আসছি, আমরা থাকবো। 24 ঘন্টা কেটে গিয়েছে শীতলকুচির ঘটনার পর, রক্তের স্রোত বয়ে গিয়েছে শীতলকুচি দিয়ে, কিন্তু তারপরেও সেই হিংসার রেশ রয়ে গিয়েছে এ রাজ্য জুড়ে। বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক তরজা চলছে, শাসক বিরোধী দুপক্ষই তারা কথার ফুলঝুরি ছোটাচ্ছেন এই নিয়ে, এবং তার মধ্যেই আমরা যেটা দেখেছি যে অমিত শাহ তিনি বলেছেন যে 200 আসন নিয়ে বিজেপি রাজ্য সরকার গড়বে এবং 2 মে ঠিক 2টার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে গিয়ে তার যে রেজিগনেশন সেই রেজিগনেশন দিয়ে আসতে হবে, কারণ সংখ্যায় আধিক্য নিয়ে রাজ্য সরকার গড়বে বিজেপি। একেবারেই বিজেপির তরফ থেকে বলা হয়েছে যে 4টে দফায় নির্বাচন হয়ে যাবার পর 91টা আসনের মধ্যে 65 থেকে 70টা আসন নাকি তারা অলরেডি জিতে গেছে,
প্রশ্ন হচ্ছে এই শীতলকুচি মাথা ভাঙা কি এফেক্ট ফেলবে, ডিভিডেন্ড কে পাবে, তৃণমূল না বিজেপি, উত্তর মিলবে দোসরাতে। শেষ করছি জব চায় বাংলা, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা।